ক্যান্সার এক গম্ভীর স্বাস্থ্য সমস্যা। যদি উচিত সময়ে হিরোগোর চিকিৎসা করানো যায়, তবে ইহা এক খাতাবস্থাব্যস্ত হয়ে পারে। কেমোথেরাপি ক্যান্সার চিকিৎসার এক প্রভাবী ও প্রচলিত উপায়। ক্যান্সারের চিকিৎসা সময়ে অধিকাংশ লোকঙ্কু কেশ ছড়ি থাকে। এর মুখ্য কারণ কেমোথেরাপি হয়ে, কারণ কেমো শরীরের দ্রুত গতিরে পড়ে ক্যান্সার কোষিকা টার্গেট করে থাকে। ইহা আম কেশর মূলক ক্ষতি পৌঁছাই থাকে, যা ফলে কেশ ছড়ি থাকে। ইহা ব্যতীত রেডিয়েশন থেরাপি বি বেড়ে বেড়ে কেশ উপড়িবার কারণ হয়ে থাকে, যেতবেল ইহার উপযোগ মুন্ড ও দেহ ক্যান্সার চিকিৎসা লাগে করা যায়। ইহা এই দিক উপরে নির্ভর করে থাকে যেমঠার রেডিয়েশন দিয়া যায় থাকে। তবে সমস্ত কেমোথেরাপি রোগীঙ্ কেশ ছড়ি নথায়, ইহা পছরে কারণ কণ রয়েছে আসল যায়। সমস্ত কেমোথেরাপি মেডিসিন কারণে কেশ ছড়ি নথায়, বিভিন্ন প্রকার মেডিসিন কেশ উপরে ভিন্ন ভিন্ন প্রভাব পকাই থাকে। যেপরিকি ব্রেস্ট ক্যান্সার উপচারের কেমোথেরাপি নেওয়ার সময় কেশ নিশ্চয় ছড়িব। এই প্রকার কেমোথেরাপি সময় ক্যান্সার মেডিসিন এক বিশিষ্ট মিশ্রণের উপযোগ করা যায়। ক্যান্সার চিকিৎসা সময় কেশ ঝরিবা ব্যতীত কেশ তয়া হওয়া, চন্তাপণ আদি সমস্যা মধ্যে দেখা যায়। কেমোথেরাপি চিকিৎসার তিন সপ্তাহ পরে এই কেশ ঝরিবা সমস্যা দেখা যাই থাকে। কিন্তু কেমোথেরাপি দ্বারা আপনার সবুদিন কেশ হরাই নথান। চিকিৎসা সমাপ্ত হওয়ার কিছু মাস ভিতরে পরিমুণ্ডে কেশ উঠি যায়। প্রায়ত তিন পাঁচ মাস ভিতরে পরিমুণ্ডে কেশ উঠি যায়। কিন্তু আপনার মনে রাখবে, কেশ উঠিবার প্রারম্ভিক অবস্থায় এর উপচার ও যত্নর সহিত করবে। এই সময় কেশের রঙ লগাইবে না, ইহা সহ কেশরে কোনো প্রকার হিটিং উপকরণ বি লগাইবে না। ব্যুরো রিপোর্ট, অফ ইউজ, ওড়িশা।